আমাদের একটাই দাবি যে এইখানে এই হসপিটালে দুটো এজেন্সি কাজ করে, একটা অঞ্জলি এন্টারপ্রাইজ আর একটা ইন্ডিয়ান ট্রেডার্স। অঞ্জলি এন্টারপ্রাইজ মাইনা দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কেন মাইনা পাচ্ছি না এই একটা বিষয়। আমরা কন্ট্রাক্টরের কাছে কোনো রকম কোনো কিছু মুখ খুললে পরেই আমাদের বসিয়ে দেওয়ার হুমকি দেয়। কিছুদিন আগে এখানে একটা ছেলে সুব্রত বলে, সেই ছেলেটাকে বসিয়ে দিয়েছে সে মাইনা চেয়েছে বলে। ঠিক আছে, আমাদের দিদি বলেছিল যে কোভিডে যারা কাজ করবে তাদের ইন্স্যুরেন্সে 10,00,000 টাকা করে দেওয়া হবে। আমাদের কাছ থেকে এমন কোনো ডকুমেন্ট নেওয়া হয়নি বা ব্যাংকের বই চাওয়া হয়নি বা ব্যাংকের বই জমা নেওয়া হয়নি যে আমাদের মাইনাটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে এজেন্সির মাধ্যমে কাজ করলেও একটা প্রোটোকল সব জায়গাতে এই বাজারে থাকে, আপনারা ভালো মতনই জানেন, যে ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হয়। হাতে হাতে কোনো জায়গায় মাইনার সিস্টেম এখন আর নেই, কিন্তু আমরা তবুও হাতে হাতে মাইনা পাই 8,000 টাকা। যেখানে আমরা সই করে মাইনা তুলি তার পাশে কোনো অ্যামাউন্ট লেখানো থাকে না, অ্যামাউন্ট বসানো থাকে না, ব্ল্যাঙ্ক জায়গা, তার পাশে আমরা সই করে টাকা তুলি। দিদি বলেছেন যে 10% আমরা এজেন্সিকে টাকা দিচ্ছি, কমিশন দিচ্ছি, তো সত্ত্বেও আমরা কেন 2,000 টাকা করে কম পাচ্ছি? এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের এই যে দাবিগুলো আছে, যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি অতি শীঘ্র মিটে যাক এবং উদ্যতন কর্তৃপক্ষ এবং আমাদের যারা শাসক দলের নেতা নেত্রীরা আছেন, যাদের পাশে বিগত নির্বাচন থেকে শুরু করে আমরা দিদির নির্দেশ অনুসারে যারা কাজ করেছেন, আমরা চাইবো তারা আমাদের পাশে এসে দাঁড়াক। এবং যারা এর স্বাস্থ্যের দায়িত্বে আছেন, এসডিএম সাহেব, মহকুমা শাসক এবং এই পুলিশ প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা এই ব্যাপারটা। আমার নাম শুভঙ্কর মিত্র, আমার বাড়ি গয়স। শালমহুলের শীতল সবুজ অরণ্যে ঘেরা আমাদের রাঙা মাটির দেশের অরণ্য কন্যারা জীবনের যুদ্ধে পিছু হটে না, সিদ্ধাঁড়া সোজা রেখে জীবনের সম্মুখ সমরে তারা অবতীর্ণ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার স্বপ্ন তাদের চোখে, কারোর স্ত্রী কারোর কন্যা নয়, নিজের পরিচিতির বলয় তৈরি হবে নিজেরই নামে, এমন দৃঢ় সংকল্প তাদের মনে। তাদের কথা ভেবে তাদের মনের ভাষাকে পূর্ণতা দিতে, অর্থাৎ নারী স্বনির্ভরতার লক্ষ্যে আগামী 12-3-2022 থেকে 14-3-2022 পর্যন্ত 3 দিন ব্যাপী ঝাড়গ্রাম শালতলা ক্লাবের মাঠে সম্পূর্ণা মহিলা গ্রুপের পক্ষ থেকে সকাল 11:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত একটি প্রদর্শনী ও বাসন্তী সেলের আয়োজন করা হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা বিক্রেতারা তাদের হস্তনির্মিত জিনিসপত্র এবং খাদ্য সামগ্রী নিয়ে হাজির থাকবেন এবং অতি অল্প মূল্যে বিক্রয় করবার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। উক্ত প্রদর্শনীতে আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করি। আপনারা শালতলা ক্লাবের মাঠে আসুন, কেনাকাটা করুন, আমাদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন।